মাই চ্যানেল আমি পপ আমার অ্যাডভেট চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন বাজে হচ্ছে একটা সবাইকে গুড আফটারনুন তো আজ হচ্ছে মহাশিবরাত্রি তো দেখতে পর আমি রেডি হয়ে গেছি আমি শুধু একটা শাড়ি পরেছি এখন যাব আমি শিবের মাথায় জল ঢালতে সেই সকালবেলা ঢেলেছি এখন যাব যেখানে মেলা হয় সেখানে যাব তো চলো আমার সাথে থাকো আর আমি কোথায় যাই দেখতে থাকো আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো চলো টাটা তো মন্দিরের জন্য আবার সবকিছু নতুন করে গুছিয়ে নিয়েছি সকালে একবার ঢেলেছি সবকিছু গুছিয়ে এখন আবার সবকিছু গুছিয়ে নিয়েছি দেখো আমি আর মা যাচ্ছি রেডি হয়ে গেছি মা অরেঞ্জ কালার শাড়ি পরেছে আমি অরেঞ্জ কালার শাড়ি পরেছি তো চলো যাই পাশে থাকো আর দেখতে থাকো আর বাড়িতেও পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি তো চলো এখন যাচ্ছি না হলে দেরি হয়ে যাবো আর অঞ্জলি নেব তো চলো দেখো প্রচন্ড রোদ আর হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই তবু হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো সব কিছু নিয়ে নিয়েছি তো চলো পরে আবার কথা বলছি তো দেখো অনেকটা পথ হেঁটে চলে আসলাম আর চারপাশটা দেখো ধান ক্ষেত কতটা ভালো লাগছে ভীষণ ভালো লাগছে শুকিয়ে গেছে তো এখন আরও বেশি ভালো লাগছে দেখে আর অনেকটা দূর থেকে মেলা বসেছে দেখতে পারো আর মেলা শিবরাত্রি মেলা বলতে ভাঙের লাড়ু ভাঙের শরবত কুলের আচার এগুলোই আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে শিবরাত্রিতে ভাঙের লাড়ু ভাঙের শরবত কুলের আচার ভীষণ ফেমাস আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় এখন এসব দেখলে তো আমরা মন্দিরের সামনে চলে এসে এখন যাবো আর আজকে দিনটা হেঁটে আসলাম একটা দিন তো বাবা ভোলেনাথের জন্য কষ্ট করতে পারি বলো সবসময় তো গাড়ি করে আসা যাওয়া হয় আজকের দিনটা একটু হেঁটে আসছি আর মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তবু হেঁটে আসছি আর দেখো মন্দিরের ভেতরটাতে চলে আসছি আর পুরো মন্দিরটাতে পাথরে স্থাপিত আর এখানে দেখতে পারো কোনো শিবলিঙ্গ স্থাপিত করা হয়নি পুরোটা পাথরের তৈরি এখানে সবাই পুজো করে এখানে শিবের স্থান বলে সবাই জল ঢালে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পারো এখানে শিবলিঙ্গ কোথাও দেখতে পারছো না কিন্তু সবাই লক্ষ্য করো পুরোটা পাথরে আর এই পাথরগুলো নিজের থেকে উঠেছে তো তাই এই মন্দিরটার নাম পড়েছে পাথর পানি সবাই পাথর পানি বললে বোঝে চেনে পাথর পানি আর দেখো আমি জল ঢালার জন্য চলে এসেছি আমি প্রত্যেক বছর এই পাথরটাতে এসে আগে জল ঢালি এটা বাবা গণেশের বা সিদ্ধিদাতা গণেশের নামে বিখ্যাত আগে আমি গণেশের মাথায় জল ঢেলে তারপর বাবার বা ভোলেনাথের মাথায় জল ঢালি তো প্রত্যেকটা পাথর এক একটা ঠাকুর নামে বিখ্যাত তো এগুলো নিজে থেকে উঠেছে কোথা থেকে এসছে কই জানে না আর এই জায়গাটা হচ্ছে ভোলেনাথের জায়গা এখানে সবাই এসে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালে আর দুটো বট গাছ দেখতে পারো জোড়া দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো জোড়া দুটো গাছ এখানে একসাথে এটা হচ্ছে ভোলেনাথের স্থান এখানে সবাই এসে জল ঢালে বাবা ভোলেনাথের মাথায় এখানে কোনো শিবলিঙ্গ নেই এটা হচ্ছে মন্দির পেছন দিকটা দেখো পুরো দুটো শিখর দুটো গাছের শিখর একসাথে পুরো জোড়া আর এটা হচ্ছে পেছন দিকটা আর এটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে সাইডে পরে এটা স্থাপিত করেছে ভোলেনাথের মূর্তি আর লিঙ্গ দেখতে পারো পরে স্থাপিত করেছে তো আমার জল ঢালা হয়ে গেছে আর খুব বিখ্যাত খুব ফেমাস এই মন্দিরটা অনেক দূর থেকে লোকজন আসে জল ঢালার জন্য তো আর যতটুকু পেরেছি মেলা তোমাদের সাথে শেয়ার করেছি গরম লেগে গেছে চলে এসেছি বাড়িতে হেঁটে হেঁটে গেছে হেঁটে হেঁটে এসছে অনেকটা দূরেই তো এখন খুব মানে ভীষণ গরম লাগছে দেখতে পারো আমি ঘেমেও গেছি তো তোমাদেরকে তো দেখিয়েছি কতটা ভিড় ছিল তো এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে তো আমাদের কয়েক দু তিন জায়গায় আছে যে মানুষ একদম জাগ্রত পুজো হয় শিবরাত্রির মেলা হয় তো মেলাও বসেছে তোমাদেরকে দেখিয়েছি তো রাতে না আরও ভালো লাগে দেখতে তো রাতেও লাইট টাইট জ্বলে একদম অনেক সুন্দর লাগে দেখতে তো চলে এসছে আর আমি পুরো উপোস চতুর্দশী না ছাড়া পর্যন্ত কিছু খাবো না তো দেখি এখনও অঞ্জলি নিই নি অঞ্জলি নেব তারপর পারণা করে চলো আবার পরে কথা বলছি সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে হচ্ছে
দেখো 6:30 বাজে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, তো আমি এখনো উপোষই রয়েছি, এখনো কিছু খাইনি। তো আমি আগামী কালকে আমি উপোষটা ভাঙবো পারোনা করে, তারপর আমি কিছু খাবো, আজকে সারাদিন উপোষই থাকবো। তো আমার অঞ্জলি নেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়িতেই আছি, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, একটু কিছু সময় শুয়ে তোমাদের ভিডিওগুলি দেখবো। তো অনেকদিন বাদে আমি ফ্রি হয়েছি, আমার ছেলেরও এক্সাম শেষ হয়ে গেছে, আমি এখন পুরোপুরি ফ্রি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।